আমরা এখন ইস্টার্ন হাউজিং এ আছি, ইস্টার্ন হাউজিং প্রকল্প যেটা সেখানে আছি। আর একা একাই ঘুরতে বের হয়েছি, জানি না কোথায় যাব, এখনো ঠিক করি নাই। তার সামনে যেহেতু দিয়া বাড়ির কাছাকাছি চলে আসলাম, সামনে দিয়া বাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন অথবা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে রাইডার মাসুদের পাশে থাকবেন। জায়গাটা সুন্দর দেখে একটু দাঁড়ালাম, আর এখানকার লোকজনের সাথে একটু আলাপ করলাম, আর জায়গাটার নাম জানলাম। সবাই বলল যে জায়গাটার নাম হচ্ছে ইস্টার্ন হাউজিং প্রকল্প। দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে দুই ধারে গাছের ইয়া। আসলে আবহাওয়াটা আজকে খুবই ভালো আর রোদ নাই, যার কারণে আরেকটু বের হওয়ার ইচ্ছা জাগলো। আপনারা তো জানেনই আমি বেশ একটা বড় সুন্দর একটা ট্যুর দিয়ে আসলাম, আর ট্যুরটা এত সুন্দর হয়েছে যে বলার মানে আপনাদের বলে বোঝানো যাবে না যে ট্যুরটা যে আমাদের আসলে কতটা সুন্দর হয়েছে। একদিনের ট্যুর হইলেও আমরা খুব আনন্দ ফুর্তির ভিতরেই দিনটা কাটাইছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে আসলে এড়িয়ে গেছি, কারণ এই সেরকম ভালো ভালো জিনিস দেখাতে আর ওইসব কষ্ট বা সমস্যা আমাদের কাছে কিছুই মনে হয় নাই। তা এতদিন ধরে ওই ভিডিওগুলি এডিটিং করতে করতে আমাদের আসলে আমার একটু সময় চলে গেছে, এর ভিতরে আর কোথাও বের হই নাই। দেখতেছেনই তো কি অবস্থা, গাড়ি কেমন নেই ওভারটেক করার চেষ্টা করতেছে। হাতের বামে গেলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয়ে আমার কখনোই আসা হয় নাই। আমার এলাকার আমার বন্ধুরা বা আমার ছোট ভাইরা সবাই আসছে, তা চিন্তাভাবনা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার আসব। আর তবে সেটা হবে শীতকাল, কারণ শীতকালে আসলে এই জায়গায় বিভিন্ন দেশের পাখি আসে, দেখতে পেলে খুবই সুন্দর লাগে, আর তাদের কলরবে বলে এই জায়গা অনেকটা মুগ্ধময় হয়ে ওঠে। সেটাই দেখার জন্য আমি শীতের দিন বেছে নিয়েছি যে শীতের দিন জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয়ে এসে এখানে ঘুরে যাব। প্লাস এখানে বিলে খাওয়া দাওয়া খুব সুন্দর পাওয়া যায়, সেটাও একটু দেখে নেব, খাওয়া দাওয়া করে নেব। কিন্তু এখন দিয়াবাড়ির ভিতরে রাস্তাটা কি সুন্দর দেখেন, আর বিল্ডিংগুলি কত সুন্দর দেখা যাচ্ছে, একসাথে এতটি বিল্ডিং দেখে খুবই ভালো লাগতেছে। আর দিয়াবাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আপনার যানজট ছাড়া আর নিরিবিলি একটা পরিবেশ, দেখে ভালোই লাগতেছে। আপনারা হয়তো বা আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন কাশফুলগুলি কি সুন্দর ফুটে আছে। আর এই কাশফুলের এই সময়টাই কিন্তু কাশফুলগুলি দেখা যায় বা সুন্দর লাগে, অন্য সময় হয়তো বা এতটা সুন্দর লাগে না যতটা এখন লাগে। আর এই কারণে এই সময়টা সবাই কাশফুল দেখার জন্য অনেকে ঢাকার বাইরে যায়, অনেকে এদিকে ওদিকে যায়। হাতের কাছে দিয়াবাড়ির ভিতরে এত সুন্দর কাশফুল দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। একটা জিনিস, যারা আমরা এর আশেপাশে থাকি, এটা আমাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস বাইক রাইডিংয়ের জন্য, প্লাস আড্ডা মারার জন্য, ঘোরাফেরা করার জন্য। আমরা 300 ফিটে না গিয়ে এখানেই কিন্তু সুন্দর একটা আড্ডা মারতে পারি যারা আমরা এর আশেপাশে থাকি, কারণ 300 ফিট কিন্তু আগের মতো নয়, খুব গ্যাঞ্জাম একটা জায়গা হয়ে গেছে আর এখানে অনেকেই যায়। আর এই জায়গাটা দেখলাম যে খুবই নিরিবিলি জায়গা, আর গাড়ির চাপ খুবই কম আছে, ভালোই লাগতেছে জায়গাটা দেখে। এখন দিয়াবাড়িতে আছি, আর একটু টি ব্রেক নিলাম, জাস্ট ঘোরাফেরা তেমন কিছু না, মনটা ভালো লাগছিল না, অনেকদিন ধরে বের হই না, এডিটিং নিয়ে অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আজকে একটু বের হইলাম। আর এখন একটু চা খাবো, চা খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। একটা শর্ট ট্যুর হয়ে গেল, মনটাও ভালো করে নিলাম, আর আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন এবার বাসায় যাওয়া যাক, যেতে যেতে আপনাদের সাথে কথা বলতেছি। কিছুদিন আগে এখানে আমি একটা দাওয়াত পাই, এনএস ক্লাবের পক্ষ থেকে আমাকে দাওয়াতটা দেওয়া হয় তাদের 5 বছরের পূর্তি উপলক্ষে।
আর দাওয়াতটা দেয় আমাকে ইমরান ভাই। ইমরান ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং তার সাথে সরিও বলতেছি আমার ভিডিওর মাধ্যমে, যেহেতু দাওয়াত দিছিল আমি তাদের দাওয়াতে যোগ দিতে পারি নাই ব্যস্ততা থাকার কারণে। তাদের ফেসবুক পেজে যখন তাদের ছবিগুলি দেখি, ভিডিওগুলি দেখি, খুবই আফসোস হচ্ছিল, কারণ তাদের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে, তারা খুবই আনন্দ উল্লাস করছে। আমি হয়তোবা তাদের সাথে যোগ দিলে এই আনন্দটা ভাগাভাগি করতে পারতাম। যাই হোক, পরবর্তীতে আবার যখন দাওয়াত পাবো অবশ্যই তাদের দাওয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করব। আর আমি পারতপক্ষে চেষ্টা করি যে কোনো গ্রুপের দাওয়াত পেলে তাদের দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য, যেহেতু এখানে অনেক বাইকাররা আসে, অনেক জায়গা থেকে আসে, তাদের সাথে একটা সম্পর্কে জড়াইতে পারি বা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, সেই কারণে আমি যে কোনো গ্রুপ আমাকে দাওয়াত দিলে আমি দাওয়াতে যোগ দেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আমি আর আপনাদের সাথে কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।